السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. সমস্ত প্রশংসা সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যারা অপরিসীম করুণার কারণে আমরা ঠাকুর গায়ের খামার হঠাৎ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত এই বিশাল সম্মেলনে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তারপর পরে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার এবং আপনার প্রিয় নবী, যার আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, সেই মহানবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সালাত বা নামাজ ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলার দাসত্ব করার, আল্লাহ তাআলার গোলামি করার যত মাধ্যম রয়েছে, যত সিস্টেম রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি মাধ্যম হচ্ছে সালাত। এই সালাতের আলোচনায় যেই বাক্যগুলো এবং যে হাদিসগুলোর সাথে আমরা আমাদের জালসায় সবচেয়ে বেশি পরিচিত, তার মধ্যে একটি হাদিস হচ্ছে العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر. নিশ্চয় কাফের এবং মুশরিকদের, নিশ্চয় কাফের এবং মুসলমানদের মধ্যে সালাত একমাত্র পার্থক্যকারী। فمن تركها, সুতরাং যে ব্যক্তি সালাত পরিত্যাগ করল সে কাফের হয়ে গেল বা কুফুরি করল। সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নিশ্চয় তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত পরিত্যাগ করল, কাফারা, সে কাফের হয়ে গেল। সালাত সম্পর্কে আরো একটি অতীব পরিচিত হাদিস, যেটি আপনারা শতদিন আব্বুর বক্তব্যে শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। হে বান্দাগণ, হে আল্লাহর দাসগণ, শুনে রাখো, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে সালাত। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, কোন ব্যক্তির যদি সালাতের হিসাব বিশুদ্ধ হয়, ঠিকঠাক মতো হয়, সালাহা সাইরু আমালি, তাহলে তার বাকি সকল আমল, বাকি সকল ইবাদত সঠিক বলে গণ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি তার সালাতের হিসাবে গড়মিল হয়ে যায়, যদি তার সালাতের হিসাবে কিয়ামতের মাঠে কোন সমস্যা হয়, ফাসাদাত সাইরু আমালি, তাহলে তার সকল আমল বাতিল বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, সালাতের এই গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথাগুলোর সাথে আমরা অতীব আগে থেকে পরিচিত, তবে আজকের আলোচনায় আমি সালাতের তাৎপর্য, সালাতের গুরুত্ব বা সালাতের মহত্ব নিয়ে
আপনাদের সামনে ততটা আলোচনা করতে চাই না। আমি সালাতকে নিয়ে আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করতে চাই সেটি হচ্ছে, আসুন আমরা সালাতকে নিয়ে আমাদের অনুভূতি এবং আমাদের ভাবনাগুলোকে পরিবর্তন করি। সালাত ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا। ইসলাম যে পাঁচটি বিষয়ের উপর নির্ভরশীল তার মধ্যে সালাত, সিয়াম, হজ এবং যাকাতের কথা মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উল্লেখ করেছেন। তবে সালাত নিজের কিছু গুণের কারণে, সালাত নিজের কিছু বৈশিষ্ট্যের কারণে, নিজের কিছু সিফাতের কারণে অন্য সকল ইবাদত থেকে আল্লাহ তাআলার দাসত্ব করার অন্য সকল মাধ্যম থেকে নিজেকে স্বতন্ত্র এবং স্বকীয় করেছে। ধরুন আপনি হজ পালন করতে চান, হজ আপনার জন্য ফরজ করা হয়েছে, টাকা নেই, আপনি হজ পালন করতে যেন না, আপনার গুনাহ হবে না। মহান আল্লাহ তাআলা আপনার উপর যাকাতকে ফরজ করেছেন, আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ, যাকাত দেওয়ার জন্য যতটুকু সম্পদ দরকার হয় ততটুকু সম্পদ আপনার কাছে নেই, আপনি যাকাত দিয়েন না কোনো সমস্যা নেই। মহান আল্লাহ তাআলা আপনার উপর সিয়াম ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, আপনি সিয়াম আদায় করতে বাধ্য। কিন্তু রমজান মাস যখন এসেছে তখন আপনি অসুস্থ হয়ে গেছেন বা আপনি চিরস্থায়ী অসুস্থ ব্যক্তি, মহান আল্লাহ তাআলা আপনাকে এই সুযোগ দিয়েছেন যে আপনি নিজে রোজা না রেখে, নিজে সিয়াম পালন না করে অন্য কাউর মাধ্যমে সিয়াম পালন করিয়ে নেবেন বা ফিদিয়া দিয়ে সিয়াম পালন করবেন, এই সুযোগ মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। কিন্তু সালাত এমন একটি ইবাদাহ যার পরিভাষায়, যার ইসতিলাহে, যার পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা কোন ওজর, কোন কারণ, কোন সমস্যা, কোন পরিবেশের কথা উল্লেখ করেননি। আপনি সুস্থ মানুষ, আপনাকে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হবে, এ বিধান মহান আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু যদি দাঁড়িয়ে থেকে সালাত না আদায় করা যায় তাহলে বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থেকে যদি সালাত না আদায় করা যায় তাহলে ইশারায় সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য ওযু করার বিধান দিয়েছেন, ওযু করার সক্ষমতা আপনার নেই, পানিও নেই, তায়াম্মুম করে সালাত আদায় করবেন, ওযু করার জন্য পানি নেই, তায়াম্মুম করার জন্য মাটি নেই, বিনা তায়াম্মুম বিনা ওযুতে সালাত আদায় করবেন, তবে সালাত আপনাকে আদায় করতেই হবে। কাপড় পরিহিত অবস্থায় সতর ঢেকে, সতর ঢেকে সালাত আদায় করতে হয়, আপনার কাছে এতটুকু সক্ষমতা নেই যে আপনি কাপড় পরে সালাত আদায় করবেন, তাহলে আপনি বিনা কাপড়েই উলঙ্গ অবস্থায় সালাত আদায় করবেন, তবে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের সাথে মহান আল্লাহ তাআলা কোন ওজর গ্রহণ করেন না। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর ঘুম থেকে উঠে দেখেন সালাতের সময় পার হয়ে গেছে, তাহলে আপনার জন্য সালাত মাফ হয়েছে বিষয়টা এরকম নয়, সালাত আপনাকে ঘুম থেকে ওঠার পরে আদায় করতেই হবে, এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার বিধান। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ তাআলা সালাতকে এত গুরুত্ব দিয়ে আদায় করতে বললেন, তাও আবার সিয়ামের মতো বছরে একবার নয়, হজের মতো জীবনে একবার নয়, যাকাতের মতো বছরে একবার নয়, দুইদের মতো বছরে একবার নয়, ছয় মাসে একবার নয়,
মাসে একবার নয়, যখন আল্লাহ তাআলা সালাতের কথা বলছেন তখন বলছেন তোমাকে সালাত আদায় করতেই হবে, আদায় তো করবা করবা অবশ্যই করবা, তার সাথে সাথে দিনে এবং রাতে পাঁচ পাঁচ বার সালাত আদায় করবা, ফজরে দুই রাকাত, জোহরে চার রাকাত, আসরে চার রাকাত, মাগরিবে তিন রাকাত, আর এশায় চার রাকাত, তোমাকে সালাত আদায় করতে হবে, আবার পাঁচ বার করতে হবে, আবার এক রাকাত নয়, কখনো দুই রাকাত, কখনো তিন রাকাত, আবার কখনো চার রাকাত। কিন্তু প্রশ্ন হচ্ছে মহান আল্লাহ তাআলা সালাতকে এত গুরুত্বের সাথে আবার এত সংখ্যাধিক্যের সাথে তার বান্দাকে আদায় করার জন্য কেন বললেন? এই প্রশ্নের প্রথম জবাবে যে কথা আপনাকে বলা যেতে পারে সেটি হচ্ছে সালাত পৃথিবীর বুকে এমন একটি ইবাদত, আল্লাহ তাআলার দাসত্ব করার এমন একটি মাধ্যম যেই মাধ্যমে মহান আল্লাহ তাআলা ইসলামকে মানুষের দৈনন্দিন জীবনে প্রবেশ করিয়েছেন। শুধু ইসলামকে মানুষের জীবনে মানুষের দৈনন্দিন জীবনে প্রবেশ করিয়েছেন তা নয়, বরং সালাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা ইসলামকে কর্মচঞ্চলতা দিয়েছেন এবং পৃথিবীর বুকে যত ধর্ম আছে যত দিন আছে সকল দিন থেকে মহান আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে ইসলামকে আলাদা করেছেন। দ্বিতীয় যে কথা সালাতের গুরুত্বের ক্ষেত্রে আপনাকে বলা যেতে পারে সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলা যেমন একদিকে দুনিয়াকে ভোগ বিলাসের মাধ্যম করেছেন, সালাতের মাধ্যমে মহান আল্লাহ তাআলা যেমন দুনিয়াকে যেমন মহান আল্লাহ তাআলা মানুষের ভোগ বিলাসের মাধ্যম করেছেন, ফিতনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে ওই ফিতনা থেকে বাঁচিয়ে রাখার জন্য, ওই ফিতনা থেকে নিজের দিনের দিকে টিকিয়ে রাখার জন্য বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত আমার বান্দাকে অপকর্ম থেকে কুকর্ম থেকে দুরাচার থেকে বাঁচিয়ে রাখে। সালাতের গুরুত্বের তৃতীয় যে কারণ আমরা বলতে পারি সেটি হচ্ছে সালাত পৃথিবীর বুকে এমন একটি ইবাদত, এমন একটি দাসত্ব করার মাধ্যম যেই সালাতের মাধ্যমে পৃথিবীর কোন কোনায় কোন পাতা নির্মিত কুটিরে কোন জীর্ণ শীর্ণ ঘরে বসে একজন হত দরিদ্র হতভাগা ব্যক্তি যার কাছে এক বেলার খাবার বা খাদ্য নেই, সে ব্যক্তিও নিজের অভিযোগের কথা, নিজের কষ্টের কথা, নিজের দুরাশার কথা, নিজের নিরাশার কথা, নিজের সমস্যার কথা বিনা বাধায় বিনা মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী মালিকুল আমলাক রাজাধিরাজ সত্তার কাছে পৌঁছিয়ে দিতে পারে। এই সালাতই এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে কোন দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি কোন হতাশা ব্যক্তি তার জীবনের আশার কথা জীবনের কষ্টের কথা নিজের জীবনের দুশ্চিন্তার কথা কোন বাধা ছাড়াই কোন মাধ্যম ছাড়াই কোন অসিলা ছাড়াই নিজের আবেগের সাথে নিজের ভালোবাসার সাথে নিজের চাওয়া এবং কামনার সাথে পৌঁছিয়ে দিতে পারে ট্রিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে মহান আল্লাহ তাআলার কাছে। মূলত সালাতই পৃথিবীর বুকে এমন একটা মাধ্যম যেই মাধ্যমে একজন হতদরিদ্র সাধারণ জীর্ণ বস্ত্র পরিহিত একজন ব্যক্তি একজন উলঙ্গ ব্যক্তি একজন হতাশাগ্রস্ত ব্যক্তি একজন বিপদগ্রস্ত ব্যক্তি একজন আপদগ্রস্ত ব্যক্তি নিজের কথা নিজের অভিযোগ নিজের অনুযোগ মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারে। মূলত এই জায়গাতেই সালাতের সাথে মিরাজের রাত্রের তাৎপর্য লুকায়িত রয়েছে। আমরা শতদিন শত জুমার খুতবায় শত জালসার ময়দানে বিখ্যাত ঘটনা
এবং অতি আশ্চর্যজনক ঘটনা মেরাজের ঘটনা শ্রবণ করেছি। মেরাজের ঘটনা আমার মনে হয় না এমন কোন মুসলিম আছে যে মেরাজের ঘটনা জানে না। এই মেরাজের রাত্রের সবচেয়ে রহস্যপূর্ণ একটি বিষয় হচ্ছে যে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটি থেকে উঠিয়ে নিয়ে চলে গেছেন সাত আসমানে নিজের কাছে, মাত্র এক রাতের ব্যবধানে উঠিয়ে নিয়ে গেছেন, কথা বলেছেন, আবার সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় ফেরত পাঠিয়েছেন। কিন্তু মহান আল্লাহ তাআলা তার যত হুকুম আহকাম, যত শরাই নিয়ম কানুন, ইসলামের যত কথা রয়েছে সব কথা মহান আল্লাহ তাআলা ফরজ করেছেন, বিধান হিসেবে নাজিল করেছেন আরবের মাটিতে, আরবের জমিনে, আরবের মরুভূমিতে। কিন্তু যখন সালাত ফরজ করার প্রয়োজন মনে করেছেন, তখন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আপনি কি জানেন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, সাত আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, মানে কত দূরে উঠিয়ে নিয়ে গেছেন? বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির একটি বিমান প্রতি ঘন্টায় চলে 6400 কিলোমিটার, প্রতি ঘন্টায় চলে 6400 কিলোমিটার। এইরকম একটা বিমান যদি আগামী 3500 বছর চলে, তাহলে যত দূর যাবে মহান আল্লাহ তাআলাও তার চেয়ে বেশি দূরে, শুধুমাত্র সালাত ফরজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে গেছে। আপনি কি মনে করেন যে শুধুমাত্র এমনি এমনি, শুধুমাত্র ঘটনা বর্ণনার জন্যই মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন? বরং তা নয়, এই ঘটনার মাধ্যমে মহান আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর বিপদগ্রস্ত ব্যক্তিরা, হে পৃথিবীর মুখাপেক্ষী ব্যক্তিরা, শুনে রাখো, তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, আমার কাছে তোমাদের কথা পৌঁছাতে চাও, তাহলে তোমরা সালাতে ঝুঁকে যাও এবং সালাতের মাধ্যমে আমার কাছে তোমাদের কথা পৌঁছাও। এটিই হচ্ছে সালাতের সাথে মেরাজের রাত্রের সালাত ফরজ করার মূল তাৎপর্য। এই ঘটনা বলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি এবং আপনি সালাতকে যেভাবে কল্পনা করছি, সালাতকে যেভাবে ভাবছি, আমার এবং আপনার ভাবনায় সালাত যেভাবে আছে, তার চাইতেও সালাত আলাদা কিছু, সালাত অন্য কিছু, আমার এবং আপনার ধারণার চাইতেও অনেক ঊর্ধ্বে রয়েছে সালাত। শুধুমাত্র মাটিতে মাথা ঠেকানোর নাম, রুকুতে মাথা নোয়ানোর নাম সালাত নয়। সালাত এমন কিছুর নাম যেই সালাতের স্বাদ আমি এবং আপনি আজ পর্যন্ত আস্বাদন করিনি। আমি আপনাকে বলি, জোহরের সালাতের সময় হয়েছে, আপনি রিক্সায় চলে যাচ্ছিলেন, পাশে মসজিদ দেখেছেন, তখন আপনি রিক্সাওয়ালাকে বলছেন, ভাই থামেন, সালাত আদায় করি। ব্যবসা থেকে ফিরছিলেন, বড় দুশ্চিন্তায় আছেন, রিক্সা থেকে নেমে সালাত আদায় করছেন, এসে উজুটা চান, এসে ট্যাপটা চালু করেছেন, খুব দ্রুত উজু করছেন, উজু করে 4 রাকাত জোহরের সালাত আদায় করে আপনি এবার মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে এই 4 রাকাত জোহরের সালাত আদায় করলেন, আপনি কি এই 4 রাকাত সালাত আদায় করার সময় এই অনুভব করতে পেরেছিলেন যে আমি সালাতের মাধ্যমে মাত্র 5 মিনিট আগে আমার রবের সাথে কথা বলেছি? আপনি কি এই সালাত জোহরের 4 রাকাত সালাত আদায় করার পরে আপনার হৃদয়ে কোনো শান্তি, কোন সুখ অনুভব করেছিলেন?
ওই জোহরের চার রাকাত সালাত আদায় করার পরে আপনার কি মনে হয়েছিল, যাক আমার অন্তরটা ঠান্ডা হলো? ওই জোহরের চার রাকাত সালাত আদায় করার পরে আপনি কি ঠিক সেই রকম প্রশান্তি লাভ করেছিলেন যেই রকম প্রশান্তি বর্ষার প্রথম ফোঁটায়, যেই রকম প্রশান্তি বর্ষার প্রথম বৃষ্টিতে আপনাদের এলাকার শুষ্ক মাটি অনুভব করে? আপনি কি ওই জোহরের চার রাকাত সালাত আদায় করার পরে সেই অনুভূতি অনুভব করেছিলেন, সেই প্রশান্তি লাভ করেছিলেন যেই প্রশান্তি বসন্তের প্রথম হাওয়ায় পাতা ঝরে যাওয়া গাছ অনুভব করে? আপনি কি ওই সালাত আদায় করে ওই সুখ অনুভব করেছিলেন, ওই তৃপ্তি পেয়েছিলেন যেই তৃপ্তি একজন পিপাসার্থ ব্যক্তি, গলা শুকিয়ে যাওয়া একজন ব্যক্তি পানির প্রথম ভোকে অনুভব করে? সালাত প্রশান্তি লাভের নাম, সালাত শান্তি অর্জনের নাম, সালাত সুখ লাভের নাম, সালাত বোঝা নামানোর নাম নয়, সালাত এইরকম কোন ইবাদত নয় যে আপনি আসলেন চটচট করে উজু করলেন এবং ধা ধা করে সালাত আদায় করলেন, চারটা সিজদা দিলেন, ঠকা ঠকা একটা সিজদা দিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, এর নাম সালাত নয়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি মাধ্যম যার মাধ্যমে একজন বান্দা প্রশান্তি লাভ করে। সম্মানিত উপস্থিতি, মূলত এই জায়গাতেই সলাতে আমাদের অমনোযোগিতার কারণ লুকায়িত রয়েছে। আমি এবং আপনি শতদিন প্রশ্ন করি ইমামের কাছে, হুজুরের কাছে, মুয়াজ্জিনের কাছে যে আমি সলাত আদায় করি, কিন্তু আমি তো আমার সলাতে মনোযোগ পাই না। সলাত আদায় করতে বসলাম, একবার মনোযোগ যায় ব্যবসায়, একবার মনোযোগ যায় স্কুলে, একবার মনোযোগ যায় বন্ধুর সাথে ক্রিকেট খেলায়, সলাতে তো আমি মনোযোগ পাই না। আমি আপনাকে এই প্রশ্নের জবাবে প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে, সলাত আদায় করতে আসতে হবে বোঝা নামানোর জন্য নয়, সলাত বোঝা নামানোর নাম নয়, সলাত হচ্ছে প্রশান্তি লাভের মাধ্যম। প্রথমত আপনাকে সলাত আদায় করতে আসতে হবে, সলাত পড়তে আসতে হবে এই নিয়তে যে, এই আশায় যে এই সলাতের মাধ্যমে আমি আমার প্রতিপালক মালিকুল আমলাক রব্বুল আলামিন আর রহমানুর রহিম আল হাইয়ুল কাইয়ুম চিরস্থায়ী চিরঞ্জীব রাজাধিরাজ দুল জাবারুত মহা শক্তির অধিকারী মহান আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য এসেছি, নিজের জন্য দোয়া চাইতে এসেছি, নিজের জন্য বিপদ থেকে বাঁচতে এসেছি, প্রশান্তি লাভের জন্য এসেছি, সুখ লাভের জন্য এসেছি, তাহলে অটোমেটিক্যালি সলাতের প্রতি আপনি মনোযোগী হবেন। আমি আপনাকে এখানে একটা আপনার বাস্তব জীবনের উদাহরণ দেই। আপনার গ্রামের পাশে একটা ছেলে 18 ঘন্টা পরিশ্রম করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, 18 ঘন্টা দিন রাত যখনই যান তখনই দেখেন সে পড়াশোনা করছে। আপনি যদি ওই ছেলেকে পড়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে গিয়ে পাকিস্তান এবং ভারতে চমৎকার এবং আকর্ষণীয় ক্রিকেট খেলা দেখানোর জন্য বসান, তো দেখবেন ওই ছেলে 5 মিনিট ক্রিকেট খেলা দেখার পরে ছটফট করছে পড়ার টেবিলে যাওয়ার জন্য। আবার দেখবেন একজন ছেলে তার ডিউটি, তার পড়াশোনা সব ছেড়ে দিয়ে মিরপুর স্টেডিয়ামে বসে, সুদূর দিনাজপুর থেকে চলে গেছে ঢাকার মিরপুর স্টেডিয়ামে 8 ঘন্টা বসে থেকে, 8 ঘন্টা লাগাতার ও টয়লেটের কথাও ভুলে যায়, ও পেশাব করার কথাও ভুলে যায়, খাওয়া দাওয়ার কথাও ভুলে যায়, 8 ঘন্টা এক নাগাড়ে বসে থেকে ক্রিকেট খেলা দেখে। আপনি কি মনে করেন যদি ওই ছেলে ওর পড়াটাকে বোঝা মনে করত, ওর পড়াটাকে 2 মণ ওজনের ধানের বস্তা মনে করত, তাহলে ও পড়ায় মনোযোগী হতে পারত? ওই যে ক্রিকেট খেলা দেখছে ওয়ান ডে 8 ঘন্টা, ওই যদি খেলা দেখাটাকে নিজের জন্য বোঝা মনে করত, তাহলে কি ও 8 ঘন্টা মনোযোগের সহিত খেলা দেখতে পেত?
ও 8 ঘন্টা বসে থেকে খেলা দেখছে কেন বলেন তো? কেননা খেলা দেখে ওর মন শান্তি পায়। ওই ছেলেটা 18 ঘন্টা পড়ছে কেন বলেন তো? কেননা ও 18 ঘন্টা পড়ে পড়ার মধ্যে শান্তি পায়। ওই খেলাকে বোঝাও মনে করে না, আর এ পড়াকেও বোঝা মনে করে না। কিন্তু সমস্যা হচ্ছে সলাত আপনার কাছে বোঝা মনে করে। আপনি রিক্সা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন বলছেন এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু তাড়াতাড়ি করে সলাতটা আদায় করে নিই। তিনি রিক্সা থেকে নেমে দৌড়ে চলে গেছেন মসজিদের মধ্যে, জোরে জোরে উজু করে সলাত আদায় করে চলে এসেছেন। মনে হচ্ছে বিশাল একটা বোঝা আপনার কাঁধের উপর ছিল, পট করে ফেলে দিয়ে চলে আসলেন আপনি, আপনার ফরজ আদায় হয়ে গেল। সলাত এইরকম কোন ইবাদত নয়। আমি আপনাকে দেখাই যে সলাত প্রশান্তি লাভের মাধ্যম সেটা কিভাবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরা আরবের মরুভূমিতে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিন সারাদিন ওই রোদের নিচে পরিশ্রম করছে জীবিকা নির্বাহের জন্য, সারাদিন পরিশ্রম করছে জীবিকা নির্বাহের জন্য। জীবিকা নির্বাহের জন্য আপনার মতো মাঠে খেতে, খেজুরের খেতে অথবা ব্যবসায়, এই দীর্ঘ ব্যস্ততার সময়, ক্লান্তিকর সময়, কায়িক পরিশ্রমের সময়ে তারা সলাত আদায় করেছেন 5 ওয়াক্ত, আবার সুন্নাতে মুয়াক্কাদার সাথে। 5 ওয়াক্ত ফরজ সলাই তো সলাত তো আদায় করেছেন করেছেন, তার সাথে সাথে আবার সুন্নাতে মুয়াক্কাদা মানে ফজরের আগে 2, জোহরের আগে 4, পরে 4, মাগরিবের পরে 2, আবার ইশার পরে, সবগুলো সলাত 5 ওয়াক্ত সলাত আদায় করেছেন সুন্নাতে মুয়াক্কাদার সাথে। শুধু এখানেই নয়, সারাদিন পরিশ্রম করে ফরজ সলাত আদায় করে সুন্নাতে মুয়াক্কাদার সাথে যখন বিছানায় শুইতে গেছেন, আরামের ঘুম ঘুমিয়েছেন ক্লান্ত শরীর, এই ঘুম দেওয়ার পরে যখন শেষ রাত্রি হয়েছে তখন আবার ঘুম থেকে উঠে গেছেন, দিয়ে পড়ছেন 8 রাকাত কিসের সলাত? তাহাজ্জুদের সলাত, আর 3 রাকাত বিতরের সলাত, 11 রাকাত সলাত আবার শেষ রাত্রি উঠে আদায় করছে। আপনি কি মনে করেন যদি তাদের কাছে সলাত বোঝা হতো তাহলে তারা এইভাবে সলাত আদায় করতে পারত? যদি তাদের কাছে সলাত বোঝা মনে হতো তাহলে কি তারা এইভাবে সলাত আদায় করতে পারত? সলাত তারা এইভাবে আদায় করত কেননা সে মনে করত ঘুমের মধ্যে ওই শান্তি নাই, ঘুমের মধ্যে ওই শান্তি নাই যে শান্তি ওই 8 রাকাত তাহাজ্জুদ সলাতের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, হে উম্মতে মুহাম্মাদী, হে উম্মতে মুহাম্মাদী শুনে রাখো, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মধ্যে আমার জন্য চক্ষু শীতলকারী বস্তুকে নিহিত করা হয়েছে। অর্থাৎ সালাতের মাধ্যমে, সালাতকে আমার জন্য প্রশান্তি লাভের মাধ্যম করা হয়েছে। এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাতকে বোঝা মনে করতেন না, বরং সালাতকে প্রশান্তি লাভের মাধ্যম, সুখ লাভের মাধ্যম মনে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া বিলাল আকিমিস সালাতা রিহনা বিহা, ইয়া বিলাল, হে বিলাল আকিমিস সালাহ, তুমি আযান দাও, ইকামত দাও, রিহনা বিহা, আমরা এই সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ করব। বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম এবং রাসূলেরা সালাত আদায় করতেন প্রশান্তি লাভের জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে এসে আপনার কাছে আরো একটি কথা সালাত সম্পর্কে বলে যেতে চাই, সেটি হচ্ছে আমি আমার আলোচনার প্রথমে বলেছি যে সালাতের তাৎপর্য নয়, বরং সালাতকে নিয়ে আপনার অনুভবকে, আপনার চিন্তা চেতনাকে চেঞ্জ করতে হবে। আমি এখানে আপনার সামনে একটা উদাহরণ দেই তাহলে আপনার জন্য বোঝা সহজ হবে। আপনাদের এই দিনাজপুর অঞ্চল, ঠাকুরগাঁও অঞ্চল, এগুলো হচ্ছে ধানের অঞ্চল। এখানে একজন মানুষ যখন ধান আবাদ করতে চায়
তখন আগে একটা জমিনকে চাষাবাদ করে নরম মাটিতে পরিণত করে, তারপর সেখানে ধানের বীজ ছিটায়। ধানের বীজ ছিটানোর পরে ওখানে ধানের চারা গাছ জন্মায়। ধানের যখন চারা গাছ মোটামুটি বড় হয়ে যায়, এক বিঘত সমান হয়, তখন পাশে বা দূরে বিলের মধ্যে আর একটা জমিনে লাঙ্গল দিয়ে চাষ দেয়। চাষ দেওয়ার পরে সে পানি দিয়ে ওই জমিনকে চাষ দেয়। চাষ দেওয়ার পরে সেই জমিনে মই দেয়। মই দিয়ে সব মাটিগুলোকে ঝুরা ঝুরা করে। ঝুরা ঝুরা করার পরে নরম কাদায় পরিণত করে। নরম কাদায় পরিণত করার পরে ওই বেছন ওই চারা ধানের গাছ তুলে নিয়ে এসে এবার এই মাটিতে রোপণ করে। এই মাটিতে রোপণ করার পরে দুই মাস তিন মাস পরে এক মাস পরে যখন ধানের গাছটা বড় হয়, তখন নিড়ানি দিয়ে ধানের গাছের আগাছাগুলো পরিষ্কার করে। পরিষ্কার করার পরে যেন ধানের গাছে পোকা না হয়, যেন কোন প্রকার কীট পতঙ্গ এসে ধানের ক্ষেতকে ক্ষতি না করে, এই জন্য ওই কৃষক আবার ওই ধানের ক্ষেতে বিষ দেয়। দীর্ঘ একটা প্রসেসিং, কঠোর রৌদ্রের মধ্যে, ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, খাওয়া হোক চাহে না খাওয়া হোক, কোনদিন খালি পেটে, কোনদিন খেয়ে, কোনদিন না খেয়ে বিশাল পরিশ্রম করে নিজে অসুস্থ হয়ে যায়, তারপরে ওই ধানের ক্ষেতে একটা পোকা হতে দেয় না, ওই ধানের ক্ষেতে একটা আগাছা হতে দেয় না। আপনি বলতে পারেন ওই কৃষক মানে আপনি নিজে আপনার ওই ধানের ক্ষেতে কেন পরিশ্রম করেন? আপনি এই জন্য ওই ধানের ক্ষেতে পরিশ্রম করেন যে আজ থেকে চার মাস পরে এই ধানের জমিটা যদি সুন্দর ফলন হয়, তাহলে ধানটা নিয়ে আপনি বাড়িতে উঠাবেন, আপনার এক বছরের খাবার ব্যবস্থা হবে। আপনার যে ছেলেটা জামিয়া সালাফিয়ায় পড়ছে, ধান বিক্রি করে আপনি তার কাছে টাকা পাঠাবেন। আপনার যে ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ধান বিক্রি করে কিছু টাকা ওই ছেলের কাছে পাঠাবেন। তারপর ওই ছেলে একদিন চাকরি করবে, সরকারি চাকরি লাভ করবে, আপনি সুখে দিনাতিপাত করবেন। এই দীর্ঘ ছয় মাস আপনার মাথার মধ্যে এই চিন্তায় ঘুরতে থাকে, কিন্তু কল্পনার জগতে। আপনি কল্পনার জগতে দেখেন যে আপনার এই ধান আপনার উঠোন ভর্তি করবে। আপনি কল্পনার জগতে দেখেন যে ধান বিক্রি করে জামিয়া সালাফেই পড়া আপনার ছেলের কাছে টাকা পাঠাবেন। আপনি এই ধান বিক্রি করে কল্পনার চোখে দেখেন যে আপনার যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সে আজ থেকে দশ বছর পরে চাকরি পাবে। আপনি কল্পনার চোখে দেখতে পান যে ধান যদি আমি উঠিয়ে নিয়ে যাই আমার স্ত্রীর জন্য, পাঁচ মাস পরে একদিন গোবিন্দগঞ্জের বাজারে বা গাইবান্ধার বাজারে বা দিনাজপুরের বাজারে অনেকগুলো ধান বিক্রি করে কিছু টাকা দিয়ে আমার স্ত্রীর জন্য একটা নতুন শাড়ি কিনে নিয়ে যাব, আমার স্ত্রী অনেক খুশি হবে। এর সবগুলোই কিন্তু আপনি দেখেন কল্পনার চোখে। আপনি আজকে ধানের চারা রোপণ করছেন, কিন্তু কল্পনার চোখে দেখেন ছয় মাস পরের দৃশ্য, এক বছর পরের দৃশ্য, দশ বছর পরে আপনার ছেলের চাকরি, সবই কিন্তু আপনি কল্পনার চোখে দেখেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো কল্পনার চোখে পাঁচ বছর পরে দেখছেন, এক বছর পরে দেখছেন, ছয় মাস পরে দেখছেন, কিন্তু কল্পনার চোখে আপনি কি এটা দেখতে পান যে এখন এক সেকেন্ড পরে আমি যদি মারা যাই তাহলে আমার কি হবে? আপনি কি কল্পনার চোখে কোনদিন এটা দেখা শিখেছেন যে আমি আব্দুর রহমান আজকে আসরের সালাত তো আদায় করিনি, এখন যদি মারা যাই এক মিনিট পরে, পাঁচ মিনিট পরে, তাহলে আমার কি হতে পারে? আপনি তো কল্পনার চোখে ছয় মাস পরের দৃশ্য দেখেছেন, এক বছর পরের দৃশ্য দেখেছেন, দশ বছর পরে সন্তানের চাকরিকে দেখেছেন, কিন্তু আপনি কি কোনদিন কল্পনার চোখে পাঁচ মিনিট পরে আসা মৃত্যুর পরের ভয়ঙ্কর অন্ধকার কবর কোনদিন কল্পনার চোখে দেখেছেন? কল্পনার চোখে ছয় মাস পরে, দশ বছর পরে, এক বছর পরের দৃশ্য দেখার প্রয়োজন নেই।
কল্পনার জগতে আপনি এটা দেখা শুরু করেন যে 5 মিনিট পরে যদি আমি মারা যাই, 1 মিনিট পরে যদি আমি মারা যাই, তাহলে আমার সাথে কি হবে? যখন ইশারের সলাত ছুটে গেছে, ইশারের সলাত যখন আদায় করা হয়নি, তখন আপনি কল্পনার চোখে এটা দেখা শুরু করেন যে আমি যদি ইশার সলাত আদায় না করেই মারা যাই, আর আমার এই ঘুম যদি শেষ ঘুম হয়, আর আমার সকাল যদি কবরের মধ্যে হয়, তাহলে আমার অবস্থা বিশ্বাস করুন, যদি আপনার মধ্যে এই কল্পনা শক্তি, আপনার মধ্যে এই চিন্তা শক্তি, আপনার মধ্যে এই কল্পনার শক্তি সৃষ্টি হয়, তাহলে অটোমেটিক্যালি ধীরে ধীরে আস্তে আস্তে আপনি একদিন সলাতের প্রতি মনোযোগী হবেনই হবেন, ইনশাআল্লাহ হবেন। সলাত নিয়ে তৃতীয় পয়েন্টে আপনার সাথে যেটি কথা, সেটি হচ্ছে আমরা ইমানের সংজ্ঞায় একটা বাক্য পড়ে এসেছি। ইমানের সংজ্ঞায় ইমান কিসের নাম? ইমান হচ্ছে আত্তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। ইমান হচ্ছে এমন কিছুর নাম যে ইমান মানে একজন ব্যক্তি মুমিন হবে যখন সে অন্তরে মেনে নিবে, মুখে স্বীকৃতি দিবে এবং কাজে বাস্তবায়ন করবে। কাজে বাস্তবায়ন করবে আল্লাহর যত হুকুম আহকাম আছে, এবং মুখে স্বীকৃতি দিবে যে আমি মুসলিম, আমি ইমান এনেছি, আমি সালাত আদায় করি, আমি হজ পালন করি। তার সাথে সাথে আরো একটা স্বীকৃতি রাখবে একজন ব্যক্তির মুমিন হওয়ার জন্য, সেটা হচ্ছে অন্তরে স্বীকৃতি লাগবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমার কথা ভালোভাবে শোনেন, এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি মুখেও স্বীকৃতি দিলেন যে সালাত আদায় করবেন, আপনি মুখেও স্বীকৃতি দিয়েছেন যে আপনি মুমিন, আপনি সালাত আদায় করবেন, আবার সালাত আদায় করছেন, দুটা তো হয়েই গেল। তারপরে মুমিন হওয়ার জন্য আত্তাসদীক বিল জানান অন্তরে স্বীকৃতি দেওয়া কেন প্রয়োজন, অন্তরে মেনে নেওয়া কেন প্রয়োজন? এখানে আমি আপনাকে একটি কথা বলি, সেটি হচ্ছে একজন ব্যক্তি আমরা বলছিলাম ইমানের সংজ্ঞায় যে ইমান একজন ব্যক্তি যদি মুখে স্বীকৃতি দেয় আবার কাজেও বাস্তবায়ন করে, একে আপনি মুখে স্বীকৃতি দিচ্ছেন, দুই কাজে বাস্তবায়ন করছেন, দুটা জিনিস তো হয়েই গেল, তারপরে আবার মন দিয়ে মেনে নেওয়ার কথা কেন আসলো? আমরা সকলেই জানি যে যখন বিবেকের কথা আসে, যখন ব্রেনের কথা আসে, তখন উদ্দেশ্য হয় চিন্তা, তখন উদ্দেশ্য হয় ভাবনা, কিন্তু যখন অন্তরের কথা আসে, হৃদয়ের কথা আসে, তখন অন্তরের সাথে কয়েকটা জিনিস জড়িত, এক ভালোবাসা, দুই আবেগ, তিন অনুভূতি। অর্থাৎ পৃথিবীতে মহান আল্লাহ তাআলা যত ইবাদত ফরজ করেছেন সব ইবাদতের ক্ষেত্রে কাজে তো বাস্তবায়ন করতে হবে হবেই, মুখে স্বীকৃতি তো দিতে হবে হবেই, সকল ইবাদতের সাথে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা ছাড়া ইবাদতের ক্ষেত্রে যদি কোন মুসলিম, কোন মুমিন ব্যক্তি প্রকৃতার্থে মুমিন হতে চায়, তাহলে যত ইবাদত রয়েছে সব ইবাদত ভালোবাসার সাথে, আগ্রহের সাথে, আবেগের সাথে আদায় করতে হবে। এখন ভালোবাসার সাথে সলাত আদায় করা মানে কি? এবার ভালোবাসার সাথে আপনি সলাত আদায় করতে যখন আসবেন, তখন মানুষ ভালোবাসার কাছে আসে আগ্রহের সাথে, দুনিয়ার সকল চিন্তা থেকে মুক্ত হয়ে গিয়ে একচ্ছত্রভাবে ইখলাসের সহিত এককভাবে মনোযোগ মানুষের থাকে তার ভালোবাসার বস্তুর। অর্থাৎ আপনি যদি আপনার সলাতে মনোযোগ নিয়ে আসতে চান, তাহলে আপনাকে সলাতের সাথে ভালোবাসা যোগ দিতে হবে, সলাতের সাথে আবেগ যোগ দিতে হবে, সলাতের সাথে অনুভূতির যোগ দিতে হবে, তাহলে আপনি সলাতের প্রতি
মনোযোগী হতে পারবেন। সলাত নিয়ে আপনার তৃতীয় এই ধারণা পরিবর্তন হওয়া প্রয়োজন। প্রথমে বলেছিলাম যে সলাত আদায় করতে আসতে হবে প্রশান্তি লাভের জন্য। দ্বিতীয়ত বলেছিলাম যে সলাত আদায় করতে হবে কল্পনার চোখে, যেমন আপনি আপনার ছেলের চাকরি দেখেন, আপনার স্ত্রীর খুশি দেখেন, তেমনি ভাবে কল্পনার চোখে জান্নাত দেখে বা কল্পনার চোখে জাহান্নাম দেখে আল্লাহর ভয়ে সলাত আদায় করতে আসতে হবে। তৃতীয় পয়েন্টে এসে বলেছিলাম যে সলাত যদি আদায় করতে হয় তাহলে ভালোবাসার সাথে আদায় করতে হবে। এখানে আমি আপনাকে ভালোবাসা জিনিসটা বুঝাই। আপনাদের এলাকার যারা যুবক ছেলে যারা প্রেম করে, গুনাহে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, ও যদি কোনোদিন দিনাজপুরের পার্কে যায়, স্বপ্নপুরীর পার্কে যায়, এক ঘন্টা কেন, দেড় ঘন্টা কেন, দুই ঘন্টা তপ্ত রোদের নিচে সে তার প্রিয় মানুষের আশায় দাঁড়িয়ে থাকতে পারে। ওই দীর্ঘ দাঁড়ানোতে কিন্তু তার না কোনো ক্লান্তি আসে, না তার কোনো অমনোযোগিতা আসে, না তার মন অন্যদিকে যায়। সব সময় মাথাতে একটাই চিন্তা থাকে যে আমি যার জন্য অপেক্ষা করছি, আমি যার জন্য অপেক্ষা করছি সে কখন আসবে। কেন বলেন তো? কেন না, তার সাথে আপনার ভালোবাসা জড়িত রয়েছে, তার সাথে আপনার আবেগ জড়িত আছে, তার সাথে আপনার অনুভূতি জড়িত আছে। এখন আপনি যদি ওই ভালোবাসার সাথে, ওই আবেগের সাথে, ওই অনুভূতির সাথে মহান আল্লাহ তাআলার দরবারে দাঁড়ান সালাত আদায় করার জন্য, তাহলে কি আপনি 15 মিনিট জোহরের সালাতে ক্লান্তি লাভ করবেন? জোহরের সালাতে কি আপনার মনোযোগ এদিক সেদিকে যাবে? অর্থাৎ মহান আল্লাহ তাআলা আপনাকে যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে, তোমরা আমার জন্য আমার কাছে সলাত আদায় করতে আসো আবেগের সাথে, ভালোবাসার সাথে। আপনিও মসজিদে সলাত আদায় করতে আসুন আবেগের সাথে, ভালোবাসার সাথে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকেই আবেগের সাথে প্রশান্তি লাভে আশায় এবং ভালোবাসার সাথে সলাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই বিশাল আয়োজন কোন মসজিদের, আপনাদের পাশের কোন জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজন করা হয়েছে। আপনারা অবশ্যই সেই মসজিদে দানের মাধ্যমে সহযোগিতা করবেন। আপনাদের মসজিদ, আপনাদের মসজিদের কাজ আপনারা পূর্ণ করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে যে উদ্দেশ্যে এই জালসা করেছেন সেই উদ্দেশ্য সফল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।